এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি সব ঠিক থাকলে নিউ স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণ পর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইডেনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পরিপ্রেক্ষিতে চব্বিশ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন গত আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের যোগ দিতে নিউ ইয়র্কের যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনেসের প্রথম বিদেশ সফর জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডাল লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক খ্রিস্টালিনা জর্জিয়াভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন